নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের লক্ষ্যে এবার খেলতে গিয়েছে বাংলাদেশ দল। সিরিজটি শুরুর আগে ভিন্ন ভিন্ন সংবাদ সম্মেলনে জয়ের সুবর্ণ সুযোগ থাকার কথা বলেছেন টাইগারদের কোচ অধিনায়করা, কিন্তু মাঠের খেলায় দেখা গেল ঠিক বিপরীত চিত্র। স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতার মিছিলে আগে ব্যাট করে মাত্র 131 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 2 উইকেট হারিয়ে মাত্র 21.2 ওভারেই ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে টানা 14 ম্যাচ হারল বাংলাদেশ। এছাড়া ওয়ানডে সুপার লিগেও এটি টাইগারদের প্রথম পরাজয়। বাংলাদেশের দেওয়া 132 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ডানহাতি ওপেনার মার্টিন গাপটিল। মোস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারেই তিনি 4-6 মারে তুলে নেন 10 রান, দলীয় 50 রান পূরণ করতে মাত্র 5 ওভার। তবে তাকে বেশি দূর যেতে দেননি তাসকিন আহমেদ। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথমবারের মতো তাসকিনকে আক্রমণে আনেন অধিনায়ক তামিম ইকবাল। সেই ওভারের তৃতীয় বলে বড় শট ঠাকানোর চেষ্টায় কট বিহাইন্ড হন কাপটিল। আউট হওয়ার আগে 3টি 4 ও 4টি বিশাল 6 মারে মাত্র 19 বলে করেন 38 রান। উদ্বোধনী জুটি ভাঙার পর 3 নম্বরে ব্যাট করতে আসেন অভিষিক্ত ডেভন কনওয়ে। আর এক ওপেনার হেনরি নিকোলসের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন 65 রান। দলের জয়ের জন্য মাত্র 13 রান বাকি থাকতে হাসান মাহমুদের বলে মাহমুদুল্লার হাতে ক্যাচে পরিণত হন 52 বলে 27 রান করা কনওয়ে। অপর প্রান্তে 2 উইকেট পড়ে গেলেও নিজের প্রান্তে অবিচল ছিলেন নিকোলস। 50 থেকে মাত্র 1 রান দূরে থাকতে ম্যাচ শেষ হয়ে যায়। ইনিংসের 22তম ওভারের জোড়া 4 মেরে ম্যাচ শেষ করেন আরেক অভিষিক্ত উইল ইয়ং। নিকোলস অপরাজিত থাকেন 53 বলে 49 রান করে, ইয়ং করেন 6 বলে 11 রান। এর আগে ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম ও মিচেল স্যান্ডারদের বোলিং তোপে পড়ে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ছোট ছোট শুরু পেয়েছিল বেশ কয়েকজন ব্যাটসম্যান, কিন্তু কেউই তা কাজে লাগাতে পারেনি। সবাই সাজঘরে ফিরে গেছেন ভালো কিছুর সম্ভাবনা জাগিয়ে, যে কারণে 6 ব্যাটসম্যান 2 অঙ্কে পৌঁছলেও ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি মাত্র 27 রানের। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। 2007 সালে কুইন্সটাউনে করা 93 রান এখনও রয়েছে সর্বনিম্ন হিসাবে। আর টানেডিনে মাঠে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ এটি। এর আগে 2010 সালে এই মাঠে করা 183 ছিল এতদিন ধরে টাইগারদের সর্বনিম্ন। অথচ বাংলাদেশের ইনিংসের প্রথম স্কোরিং শটেই ছিল 6। ট্রেন্ট বোল্টের করা প্রথম ওভারে তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরে শর্ট লেন্থে, জায়গা পেয়ে আপার কাটে থার্ড ম্যান দিয়ে ছক্কা হাঁকান তামিম। ম্যাট হেনরির করা পরের ওভারে দারুণ এক ফ্লিকে বাউন্ডারি হাঁকি ইতিবাচক শুরুর ইঙ্গিতই দেন টাইগার অধিনায়ক, কিন্তু সেটি আর বেশিক্ষণ টেনে নিতে পারেনি। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন বার্থডে বয়। বোল্টের সুইং করে ভেতরে ঢোকা ডেলিভারিতে প্লাম LBW হয়েছেন তামিম। 1-4 ও 1-6 মারে 15 বলে 13 রান করেন তিনি। তামিম নিজের খেলা তৃতীয় বলে ছক্কা হাঁকালেও 3 নম্বরে নামা সৌম্য মুখোমুখি তৃতীয় বলে ধরেছেন প্যাভিলিয়নের পথ। বোল্টের একই ওভারে চতুর্থ বলটি 30 গজের বৃত্তের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি, কিন্তু ব্যাটে বলে টাইমিং করতে পারেনি, ফলে সহজ ম্যাচ ক্যাচ হয়ে যায় কাভারে, যা লুফে নিতে ভুল করেনি অভিষিক্ত ডেভান। বাংলাদেশের বিপদ আরও বাড়তে পারত হেনরির করা ষষ্ঠ ওভারই। প্রথম বলে আউটসাইড এজ হয়েছিলেন লিটো দাসের, বল চলে যায় প্রথম স্লিপে। প্রথম ওভারের প্লেট 10 ওভারে 2 উইকেটের বিনিময়ে 33 রান করে বাংলাদেশ। এরপর কাইল জেমিসনের আক্রমণে আসতেই প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে তাকিয়ে স্বাগত জানান লিটন, তার ইনিংসের একমাত্র 4। ইনিংসের 14তম ওভারে প্রথমবার বল হাতে নেন নিশাম, সাজঘরে পাঠিয়ে দেন লিটনকে। সে ওভারে দ্বিতীয় বলটি এক্সট্রা বাউন্স করে উঠে যায় লিটনের শরীর বরাবর, আলতো ছোঁয়ায় সেটি অন সাইডে খেলার চেষ্টা করেন লিটন, কিন্তু লিডিং এজ হয়ে ধরা পড়েন মিডনে দাঁড়ানো ট্রেন্ট বোল্টের হাতে। আউট হওয়ার আগে লিটন করেন 36 বলে 19 রান। দলীয় 50-এর আগেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবু আশার আলো হয়ে খেলছিলেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম, কিন্তু তাকে বেশিক্ষণ টিকে থাকতে দেননি নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম।
টাইগারদের বিপদ বাড়িয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে পথ ধরেন মুশফিক। ইনিংসের 22তম ওভারের প্রথম বলে নিশামের শরীর বরাবর করা এক্সট্রা বাউন্সের ডেলিভারিতে কাট করতে হয়ে থার্ডম্যানে ধরা পড়েছেন মুশফিক। আউট হওয়ার আগে 49 বল খেলে 23 রান করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এ ব্যাটসম্যান। মুশফিক ফিরে যাওয়ার পর দুর্ভাগ্যের শিকার হন আরেক মিডল ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, যার ফলে মাত্র 72 রানে 5 উইকেট হারিয়ে এখন ধুঁকতে থাকে সফরকারীরা। ইনিংসের 24তম ওভারে ফুল লেন্থ ডেলিভারিটি স্ট্রাইট ড্রাইভ করতে চেয়েছিলেন 6 নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদ। ফলো থ্রুতে সেটি থামানোর চেষ্টায় হাত বাড়িয়ে দেন নিসাম, তার আঙ্গুলে লেগে বল আঘাত হানে নন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্পে। তখন পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে 9 রান করা মিঠুন, ফলে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। এরপর যা খেলার একাই খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মেহেদি হাসান মিরাজ 1 রান করে ফিরে গেছেন উইকেটে আসা অভিষিক্ত শেখ মেহেদি হাসান। মুখোমুখি দ্বিতীয় বলে কাভার দিয়ে বিশাল ছক্কার মারে ওয়ানডে ক্রিকেটে রানের খাতা খোলেন মেহেদি, তবে 14 রানের বেশি করতে পারেননি তিনি। শেখ মেহেদির বিদায়ে দলীয় 11 রানের আগেই 7 উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাসকিন আহমেদের সঙ্গে ইনিংসের সর্বোচ্চ 27 রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ। দলীয় 125 রানের মাথায় ফেরেন 54 বলে 27 রান করা মাহমুদুল্লাহ। এরপর আর 6 রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে একাই 4 উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এছাড়া নিশাম ও স্যান্ডারের ঝুড়িতে গেছে 2টি করে উইকেট।